সিস্টেমে থাকবে, সিস্টেমের বাইরে কিছু করা যাবে না। যেটা লাইনে সেটা লাইনে যাবে, অন্য অন্য লাইন দিয়ে কোনো কাজ হবে না। তোমরা এর মধ্যে 9 থেকে 26 কে কে প্রেজেন্ট আছো আমাকে তোমরা পার্সেন্টেজ দাও। হ্যাঁ, রোল 9-এর নাম এখন দেখতে পাচ্ছি, সাইফুর রহমান মামুন। তোমার ভিডিও অন করো। Yes, ma'am. কখন চেহারাটা মনে হয় দেখি নাই এরকম, তাহলে আমি কি তাদেরকে পরীক্ষাতে তোমরা কিভাবে বেনিফিট পাবা? কখনোই হবে না। তোমাদেরকে প্রশ্নের আনসার করতে হবে, তোমরা ভুল করবা এই ক্লাসে, তোমরা ভুল করবা এইটা পরীক্ষাতে, যে তুমি পারছো কিনা। তোমাদের কাছে তুমি 100% কম্পিউটার হয়ে পরে আসো, তাহলে তো তুমি স্টুডেন্ট হতা না, তুমি সব জেনে আসলে। এই তোমাদের কাছে তোমাদের অ্যাটিটিউড, তোমরা আমাদের কাছে কি শিখার আগ্রহটা আছে কিনা, ক্লাসে আসছো কিনা, এই জিনিসগুলোই আমরা চাই। তোমরা পারবা না, ভুল করবা, তোমরা পড়বা না, এগুলো তোমাদের রাইট। এখান থেকে আমাকে কিভাবে নিয়ে আসবো সেটা হচ্ছে আমাদের দায়িত্ব, কিন্তু আমাদের দায়িত্বটুকু পালন করার জন্য তুমি না আসলে আমি কাকে এই জিনিসগুলো তাকে লাইন আনাবো? তুমি তোমরা যে স্টুডেন্ট, তোমাদের যে অ্যাটিটিউড গুলো দেখাইতে হবে, একটা ডিসিপ্লিনে তোমাকে থাকতে হবে, তোমাকে ক্লাসে থাকতে হবে, তোমাকে পড়া না বুঝলে আমার কাছে পড়া জিজ্ঞেস করতে হবে, টিচারের কাছে পড়া জিজ্ঞেস করতে হবে, কিছু পড়া তুমি মাঝে মাঝে বলবা, কাজ দিব, কাজটা করবে। এই অ্যাটিটিউড গুলো না থাকলে তাহলে তুমি তো একটা স্টুডেন্টের পর্যায়েই পড়ো না। আমি তোমাদের কাছ থেকে এই জিনিসগুলাই চাই। আমি ওইরকম একটা স্টুডেন্ট, আমি কেন আমি ব্লেমড হব? আমি তাকে কেন ডাক্তার বানানোর জন্য সাহায্য করবো? আমি কখনো সাহায্য করবো না, এটা ডাক্তারি পেশাটা। আমি তুমি অন্য কিছু নিয়ে এখানে হ্যান্ডলিং করতেছো না, তুমি হ্যান্ডলিং করবা মানুষকে নিয়ে। তুমি যদি মানুষ হতে না পারো তাহলে তুমি কিভাবে একটা মানুষকে হ্যান্ডলিং করবা? তোমার মধ্যে তো সেই সেই জিনিসগুলো কিছু তৈরি হবে না। একজন একেবারে বিদ্যা বুদ্ধি সম্পন্ন খারাপ, মরালিটির দিকে খারাপ ডাক্তার হওয়া, ডিসিপ্লিন না হওয়া, সেটার চাইতে কম বিদ্যা বুদ্ধি সম্পন্ন মরালিটি দিয়ে ভালো ভালো ডাক্তার হওয়া অনেক বেশি জরুরি। আমরা শুধু যে এখানে পড়াচ্ছি সব কিছু, যে এখানে 5-স্টার ডাক্তার আমাদের মেন গোল, আমাদের কিন্তু তোমাদের অবজেক্টিভ বলা আছে আমরা তোমাদেরকে 5-স্টার ডাক্তার বানানো আমাদের উদ্দেশ্য। তাহলে একটা স্টুডেন্টের এই ক্রাইটেরিয়া গুলো না থাকলে সে তো 5-স্টার ডাক্তার হবে না। তুমি কিভাবে অন্য অন্য লাইনের কথা বলতে পারো? অন্য কোন লাইনের কথা এখানে অফ। আমি তোমার জন্য কি করতে পারবে? তোমার অ্যাটিচিউড তোমার আমাকেই বলে দিবে যে আমার স্টুডেন্টের জন্য করণীয় আছে, আমার স্টুডেন্টের জন্য আমাকে ফাইট করতে হবে। তারপরও না পারলে সেটা অন্য ব্যাপার, সেটা তোমার ভাগ্যে আছে, আমার ভাগ্যেও আছে। তুমি খারাপ করা মানে এটা আমারও কি, আমিও মনে করি এটা আমারও আমারও ফল্ট, তোমারও যেরকম আমারও, তোমার চেয়ে আমার বেশি ফল্ট, আমি পারি নাই। তোমরা কিছুই মানছো না, এখন হুট করে এসে একদিন এরকম বলবো, আমি সেগুলো মোটেও দিব না। আমি এটা যারা এখন আছো তাদেরকেও বলছি, আমার কাছে তুমি আমি তুমি পরীক্ষা আছো তোমাকে আমাকে বলতে হবে না, আমার কাছে নোটিশ অলরেডি আসছে। তোমার জন্য প্ল্যান আমি অলরেডি ঠিক করে ফেলছি, তোমাদের জন্য কিরকম আমার প্ল্যান আগাইতে হবে সেটা আছে, কিন্তু তোমরা যে জিনিসগুলো চাচ্ছ আমি সেভাবে চাই না। আমি চাই তোমরা একদম যে ওই অ্যাটিটিউডে তোমরা ঢুকো। তোমরা এই মুহূর্তে এসে আমার সাথে দেখা করতেছো কেন? কেন তোমার এই যে সাকলেন আমি আসতে পারছি, কেন তুমি এটা 1 মাস আগে করো নাই? তুমি পরীক্ষা দিতে হবে তুমি জানতা না? তোমরা যারাই দেখা করতেছো তোমরা কি জানতে না? তোমাদেরকে বারবার ডাকি নাই, তোমাদের অন্য ফ্রেন্ডরা সাক্ষী আছে, তোমাদেরকে কতবার এখানে আমি খুঁজছি, তোমরা তখন এসে কথা বলতে পারো নাই? এখন কেন তোমরা যে পরীক্ষা যখন ডেট পরে আসছে যখন আসছে তখন কথা বলতে আসতেছো? আমি আর এইগুলা বলে সমস্যা এখানে তৈরি করতে চাই না। তোমাদের জন্য আমার যে কথা, তোমরা আগে ক্লাসে আসো। আমি বহুদিন ধরে এখন আরো আগে থেকে ওকে আমি পার্সোনালি অনেকবার ডেকে রেখে ওকে কথাগুলো আমার বলা হয়েছে, এখন অন্য কোনো কিছুর জন্য আমার কাছে ডিপার্টমেন্টে দেখা করতে আসবে না, এটা স্বাভাবিক নিয়মে। সেটা আমি কখনো ডাকলে তখন দেখা করবা, তোমরা নিজ থেকে দেখা করতে আসবানার। স্পেশাল ক্লাস নেন? হ্যাঁ, কেন স্পেশাল আবার কি? তুমি তো স্পেশাল, তুমি তো অনেক আগে থেকে তোমার জন্য স্পেশালিটি আমি খুলে রাখছি তোমার জন্য, এখানে তো তোমরা স্পেশাল হিসেবে আসো, তাহলে তোমরা তো স্পেশাল। তোমার স্পেশাল কিসে ক্লাস? তুমি আসলে না আমি তোমাকে স্পেশাল নিতাম তখন, তুমি তো এসে আমাকে দেখাও না, এখন কি জন্য আসছো? এবং এই কথাগুলো ওদের মাধ্যমে, এমন না যে শুধু ওদেরকে আমি বলছি, এই কথা এগুলোর মাধ্যমে তোমাদের যারা অন্য ব্যাচে, তোমরা 15 ব্যাচের যারা আছো তাদেরকেও বলা হচ্ছে, তোমরা খারাপ করতেই পারো। আমি মেডিকেলে বলি খারাপ করছো, এটাতে কিন্তু তোমার ডিপ্রেশন হওয়ার কিছু নাই, এটাও তোমার ভালো ভালো কাজ দিতে পারে, এটাও তোমার জন্য ভালো। আমি এখন সব বলছি, ফেল করলো লাভ, পাশ করলো লাভ, কোনোটাই খারাপ কিছু নাই। ফেল করলে তুমি মনে করবা আমাকে দ্বিগুণ পরিশ্রম করে আমি আরেক টেস্টে আগায় যেতে পারি, এটা হচ্ছে রেসের মতো মেডিকেলে পড়া। কখনো এরা পিছিয়ে যাবে তুমি আগায় যাবা, কখনো এরা পিছবে আগাবে, এখানে ডিপ্রেশনের কোনো জায়গা নাই। তুমি ডিপ্রেস হয়ে গেলে তুমি আর মানুষের চিকিৎসা দিবা কেমনে? ডিপ্রেসিভ মানুষকে তুমি উঠে আনবা কিভাবে?
খারাপ যে কোনো কেউ, তোমরা এখন 15 বাজে, তাদেরও এরকম সমস্যা কারো কারো থাকতে পারে, এইগুলো কোনো ব্যাপার নয়। তোমাকে কি করতে হবে সেটা তুমি আগে প্ল্যান ঠিক করবা নিজে নিজে। যারা এর মধ্যে পরীক্ষা খারাপ করে গেছো, তিনটা সাবজেক্টে যারা খারাপ করছো, তাদের জন্য বলছি তুমি তোমার মতো প্ল্যান ঠিক করো, এই এই এটা আমি করলে এইভাবে আমি আগাতে পারবো। তোমরা টিচারের সাথে সেগুলো কমিউনিকেট করো, যে যে সাবজেক্টের আছে ও টিচারের সাথে কমিউনিকেট করো, যেগুলো চলছে তাদের সাথে কমিউনিকেট করো। আমাদের এখানে আমরা তোমাদের জন্য সারা কোণে আমাদের উপর থেকে আমাদের স্যারেরা বলে দেন যে আমরা তো একটা হচ্ছে মনিটরিং সিস্টেম রাখছি, তাদের সাথে কথা বলতে পারে, এরপর আমরা সবাই সারা কোণে তোমাদের সাথে কথা বলার জন্য আসি। এবং যারা আসলে পিছিয়ে পড়ছে তাদের জন্য সবসময় ওপেন, আমি কথাগুলো বারবার, আসো তুমি কথা বলো, এখানে কথা বলার কোনো ভয় নেই। তোমাদের যে ভয় আছে তাও আমি মানতে রাজি না, তোমরা কিন্তু কথা বলো, তোমরা লাইনের কথাটা বলো না, বেলাইনের গুলো বলতে পছন্দ করো, সব বাদ, তোমরা কথা বলো, তোমরা নিজেরা প্ল্যান ঠিক করো তোমরা কি করবা, তারপরে আলোচনা করো। যেখানে আমরা যে আমার স্বার্থ, আমার ডিসিপ্লিন, আমার সবকিছু স্বার্থ রক্ষা করে যতটুকু আমরা পারা যায় আমরা তোমাদের জন্য অতটুকু করবো। যারা তো এটা এই ফেজ, যে ফেজ তুমি আবার পরীক্ষা দিবা সেই ফেজের জন্য, দুটো ফেজটাকে তোমরা আগালে বা দুটো ফেজটাকে কিভাবে তোমরা করতে চাচ্ছ, তোমরা আগে বসে নিয়ে একটা টিম, তোমরা আগে কথা বলো তারপর আমাদের সাথে কথা বলো, তখন আমরা দেখবো। পরীক্ষার আগে এসে এগুলো অ্যানোয়েডিং, এগুলো অ্যানোয়িং করার মতো কিছু তৈরি করবা না, পরীক্ষার আগে এসে আলোচনার কথা। আমার এখানে তোমার কি ডিসিটা আসলো যে ফর্ম ফিল আপে টাকা দেন, আপনি এখন আসতেন আমার সাথে দেখা করতে, এগুলো কোনো অ্যাটিচিউড না, স্টুডেন্টের অ্যাটিচিউড না, এগুলো 2 নম্বরই মানুষের অ্যাটিচিউড। এগুলো বলছি কেন, কারণ তুমি আলটিমেটলি এরকম সমস্যায় তুমি নিজেও পড়বা, ঠিক আছে? ইনসান, হ্যালো, অন্যরা যারা এখানে সমস্যা হয় তারা অন্য সময় আমার সাথে কথা বলে নিবা, এবং অবশ্যই যৌথভাবে একজন আসবা, 2 মিনিট পরে, 10 মিনিট পরে আবার আরেকজন ফোন করবা, 1 ঘন্টা পরে আরেকজন ফোন করবা, 1 ঘন্টা পরে আরেকজন আসবা, এইভাবে না, যৌথভাবে এসে কথা বলে যাবা। কাউকে লিডার তৈরি করো, লিডার তৈরি করে কথা বলো, বা একসাথে এসে কথা বলে যাবা যদি কোনো সমস্যা থেকে থাকে তোমাদের। হ্যাঁ ইনসান, আমরা এখন টপিক আছে, তাড়াতাড়ি। ম্যাম আপনি রুটিন টেস্ট গুলো পড়াবেন বলছিলেন। আচ্ছা পড়াবো। হ্যাঁ, এই ব্যাপারে একটা কথা আছে, তোমরা আজকে কিন্তু আইটেম দিবে, তোমাদের আইটেম, আমার কিন্তু আমার লেকচারের সাথে কথা হয়েছে, আমি কিন্তু বারবার তোমাদের, আমাদের শিডিউল ঠিক করা আছে, আমরা শিডিউল ছাড়া আমাদের যাওয়া সম্ভব না। লেকচার ওইভাবে চলবে, যদি টিউটোরিয়ালে থাকে টিউটোরিয়াল ওইভাবে চলবে, টিউটোরিয়াল কিন্তু আমাকে পড়াবে তারপরে পরীক্ষা নেওয়ার কথা না। টিউটোরিয়াল হচ্ছে তোমরা পড়ে আসবা, টিউটোরিয়াল পড়াটাই হচ্ছে সবসময় আইটেম, যে তোমরা পরে আসবা, আইটেম না হলেও তোমরা পরে আসবা, উনি অ্যাসেস করবে, উনি তোমার সাথে আলাপ করবে যদি সময় দেওয়া যায়। কিন্তু তোমাদের যা টপিক, যা সময়, আমাদের যা আছে সেটা আমাদের করা আছে ওখানে, যেটা যেটা আগে আসে, কারণ এইভাবে শিডিউল তৈরি করা সম্ভব হচ্ছে না। আমরা এগুলো অনেকগুলো পরে পরে দেখছি, তোমরা আগের ইয়েদের কাছেও কথা বলে নিবা, তোমাদের আগের ফেজের সাথেও কথা বলে নিবা, যে দেখবা অনেক সময় এমন আসবে প্যাথোলজিতে ইয়েরা আগে চলে আসছে, টিউটোরিয়াল আগে চলে আসছে, তোমাকে টিউটোরিয়াল ওইটা আইটেম দিতে হচ্ছে, আইটেম দিয়ে ফেলবা। আমি আজকে ওই যে এখনো আমি কথা বলে এসেছি আমার লেকচারারের সাথে, দরকার হলে তোমরা 10 মিনিট সময় নাও ওই সময়, যে 10 মিনিট যে আমরা এই জিনিসগুলো আমরা পড়বো, সিলেবাস বেসিকগুলো নাও, না পারছো যে এই অবজেক্টিভের বেসিক গুলো হলে পড়ে নাও, কিন্তু তোমরা যেটা যে শিডিউল আছে তোমরা শিডিউল ব্যাক করো না, সেই শিডিউল মতো তোমরা দিয়ে যাও। এর পরবর্তীতে তোমাদের যা সমস্যা থাকে আমরা পড়া শেষ করার পর, কারণ আমি শেষ কি যদি না করি, এখন একটা আমি সারাদিন বসে বসে থাকে তো পারবো না, আমি আমার শিডিউলটা শেষ করার পর পরবর্তীতে যদি আমরা সময় পাই, কারণ কখন কি হয়ে যায় কোনো ঠিক নাই, আমার দায়িত্ব হচ্ছে আমি আমার সময় মতো আমার জিনিস শেষ করে দিলাম, পরবর্তীতে যদি তোমাদের ভাগ্য থেকে থাকে সবকিছু হয়, তখন আমরা প্রবলেম গুলো, তারপরে কোথায় কোথায় সমস্যা আছে আমরা সেটা ফাইন্ড আউট করে সেটা ঠিক করার জন্য চেষ্টা করবো। হ্যাঁ এখন ইনসান কথা বলো, কি বলতে চাও বলো। আর কি কি আছে আপনি ম্যাম আগে টুটে শেষ করে দিলে
তুমি আজকে তোমরা আইটেম দিবে, এখন আমার আইটেমের জন্য তুমি কথা বলো, আমার আইটেম রিলেটেড কথা বলো। আইটেম রিলেটেড আর কি ম্যাম, ওখানে র্যানাল ফাংশন টেস্ট আছে। হ্যাঁ, তো র্যানাল ফাংশন টেস্ট এখন পড়ানো হবে। তো র্যানাল ফাংশন টেস্ট তুমি ওয়ানে, তুমি যখন দেখছো ওয়ানে ছিল, তাহলে তুমি ওয়ানে র্যানাল ফাংশন টেস্ট পড়ে না কেন? তুমি জানো যে তোমার, আমার পড়ার জন্য তুমি, বললাম তো আমার লেকচার শেষ হবে তারপর তুমি টিউটোরিয়াল দিবে, এটা হবে না। তোমার টিউটোরিয়াল না, আমাদেরকে শিডিউলটা দিছে এরপরে, আপনি আপনি শুরু করার পরে শিডিউলটা দিছে, কিসের শিডিউল দিছে? আইটেম শিডিউলটা দিছে আপনি শুরু করার পরে। আমি শুরু করার পরে হোক, যাই হোক, উনি তো শিডিউল দিছে, তোমাকে তো জানো যে আজকে আইটেম, সেটা তোমাকে পড়ে নিতে হবে, সেটা তোমাকে পড়ে নিতে হবে। তুমি ওখানে ওখানে তুমি দেখলা যে না স্যার এই আছে, এখানের মধ্যে এই টপিকগুলো আমাদের জন্য কঠিন, বা স্যারের সাথে আলাপ করে নিবা যে এই আছে এখানে এগুলোগুলো পড়ানো হয়েছে, আমরা এই টপিকের উপর আইটেম দিব বা এটা পারছি, এটা তুমি বেসিক কথাগুলা। স্যার তখন কথা বলবে যে না এটা ইম্পর্টেন্ট, ধরো কোনো টপিক তুমি দিতে চাচ্ছ না, ওই ওইটুকু কি আসলে ইম্পর্টেন্ট পড়ার জন্য, তখন স্যার তোমাকে ওখানে কিভাবে হেল্প করতে পারে সেটা করবে। কিন্তু তোমাকে ওই শিডিউলে তোমাকে আইটেম দিয়ে যেতে হবে। এখানে আমার, আমরা পড়েছি, কারণ আমি তোমাকে পড়াবো ডেসক্রিপটিভ একটা সিস্টেমকে, হয়তো আমি 5 দিনেও পড়াতে পারবে পারবো, আবার কোনো সিস্টেম আমার 2 দিন লাগবে, 1 দিন লাগবে, আমি তো ওইভাবে চলাইতে পারবো না। ওই ওই টিউটোরিয়ালের সাথে কার্ফান্ডের সাথে মার্চ করে চলা সম্ভব না। আমরা এগুলা নিয়ে অনেক বসছি, অনেক কিছু চিন্তা করে কথা বলছি। হ্যাঁ বলো ইনসান, বলো। হ্যালো ইনসান, ইনসান যে পাও ইনসান কি কানেকশন? হ্যাঁ বলো। ওখানে আসলে রেনাল ফাংশন টেস্ট আছে, ইন্ডিকেশন, তারপর রুটিন এক্সামিনেশন অফ ইউরিন, প্রোটিনুরিয়া, হিমাটুরিয়া, ডায়রিয়া। তো প্রোটিনুরিয়া, হিমাটুরিয়া এগুলো তো গতদিনই হয়ে গেছে ম্যাম, ওগুলো হয়েছে। তাহলে তুমি কেন আসবে দিব না? তাহলে তো এগুলো হয়ে গেছে, এগুলো তুমি আরেকটু পরে নিবে। এখন আমি কি তোমাকে লাইন ধরে ধরে সব পড়াইবো নাকি? তোমাদেরকে পড়ে নিতে হবে। হ্যাঁ তো হয়ে গেছে, এখন আর কি বাকি আছে? আজকে তোমাকে আজকে আইটেম দেওয়া হয়েছে, তোমরা তো তাও অনেক ভালো আছো, MBBS তো আরো খারাপ হয় নাই আমার, সেগুলো ওদেরকে আবার নতুন আরেক সিস্টেম আইটেম দিতে হচ্ছে। তোমরা তো অনেক ভালো, যেমন আমি আজকে রানার ফাংশনটা এরপর আইটেম দিবা, আমি এখন পড়াই দিচ্ছি তুমি, আমি আমার তো ফিডব্যাক তোমাকে দিবে, তুমি ওই ফিডব্যাক তুমি আমার টিউটোরিয়াল স্যারকে দিতে পারবা না? তাহলে তুমি কিরকম স্টুডেন্ট হলো? তাহলে তুমি ক্লাসে তাহলে তুমি জয়েন করতেছো না? আমি যদি এখন পড়াই দিয়ে ফেলি, সেটা তুমি এরপরে পরের ক্লাসে তো তুমি তাড়াতাড়ি আইটেম দিতে পারার কথা। হ্যাঁ ইনসান, আমাদের উনি স্যার বলছে যে আইটেম ওয়ান নেবে, আইটেম ওয়ান এর মধ্যে আছে ম্যাম নেফ্রোটিক সিন্ড্রোম, এজিয়ান, টিউমার। হ্যাঁ ওয়ান আর টু আলাদা করার কি আছে এখানে? ওকে ম্যাম, উনি আইটেম আইটেম নিচে বিভাগে। আচ্ছা যদি উনি সেটা শিডিউল দিয়ে থাকে তাহলে ওনার সাথে কথা বলো, কিন্তু আমি আমি রেনাল সিস্টেমে তো একটা আইটেম হলে হতো, আর যদি উনি এখানে রেনাল সিস্টেম দুইটা আইটেম দেওয়া তো আমাদের সমস্যা হয়ে গেছে, যেগুলো যেগুলো আপনি পড়েছেন সবগুলো আইটেম টুটে উনি বলছে আইটেম ওয়ান নিবেন, তাহলে সেটা কথা বলে নিবা যে স্যার আমরা এটা যেহেতু দুইটা আছে তাহলে আমরা আমি কথা বলে নিবা স্যারের সাথে, ওভাবে কথা বলছি বলছে ম্যাম যেগুলো পড়েছে ওগুলো উপর আমরা আইটেম দিব, তো ঠিক আছে বলছি, ঠিক আছে সমস্যা নেই, ওগুলো পরে আসবে তাহলে স্যার ওটাই বলছে আমাকে। তাহলে তোমাদের আরেকটা বাকি রইবে, তখন আবার বাকিগুলো দিবা, যেহেতু তোমাদের দুই ভাগে হয়ে থাকা আইটেম তাহলে সেটা দিবা, সেটা কোনো অসুবিধা নাই। তোমরা যদি এরপরে আবার তাহলে কি ওখান থেকে তোমাকে কাস্টমাইজ করে নিতে হবে আর কি, যে এইগুলো এখন হয়েছে এটা আমরা আইটেম দিব, এইগুলো বাকি আমরা কালকে বলছি আমরা সেটা নেক্সটে দিব। পড়াইছি না আমি এখন, পড়াবো যেটা পড়াইছির মধ্যে, এরপরে আমি এখন যখন পড়ানো হয়ে যাবে, এটা তো এটা গত হয়ে যাবে না, তুমি যখন স্যারের কাছে যাবে সেটা কি আর বর্তমান কাল থাকবে? সেটা অতীত কাল হয়ে যাবে, তো তুমি সেটুকু ফিডব্যাক তুমি স্যারকে দিতে পারবে না, তার মানে তোমরা ক্লাসে থাকবে না, সেটা ক্লাসে তাহলে তোমরা থাকবে না। এ ভিডিও অন করো, পার্সেন্টেজ আসো, আজকে যে ভিডিও নাই ওদেরকে একদম দিব না, এগুলা করে করে তোমরা চলে যাও, আর পড়ালেখা করতে চাও না, এই হচ্ছে তোমাদের সমস্যা, পড়ালেখার সময় পড়ালেখা নাই। আমার পেন্সিল হারাই, পেন্সিল কোথায় গেছে দেখো তো, পড়ে গেছে নাকি? ঠিক আছে, আমরা রেনাল ফাংশন টেস্টটা পড়ছি আগে। ধরো যে কোনো ফাংশন টেস্ট মানে কি, মানে এই অর্গানটা এখানে আনছি আমি, একটা খুব রঙের একটা আনছি, এখানে তোলে কিনা দেখো, এটার ভেতরে কিনা দেখো, তা যদি না এই ফাইলের ভেতরে কিনা দেখো। ফাংশন টেস্ট মানে কি, এই অর্গানটা ফাংশন হচ্ছে কি হচ্ছে না আমরা সেটা দেখব। তোমরা যেমন মনে হয় হ্যাপাটোবিলারি সিস্টেমও পড়ানো হয়েছে, ওখানে ফাংশন টেস্ট মানে কি যে হেপাটোবিলারি সিস্টেমটা কাজ ঠিক মতো করছে কিনা, ফাংশন তার যে ফাংশন সে ফাংশন গুলো ঠিক মতো হচ্ছে কিনা সেটা দেখা।
আনসি ওই মাঝখানে ইয়ার রুমে গেছিলাম, কনফারেন্স রুমে মনে ফেলে আসছি, ওখানে যাওয়া লাগছে, কনফারেন্স রুম নাটে কি ওই যে ইয়ে হচ্ছে যে ওখানে গেছিলাম, একটা ইয়ে নিয়ে আসো, একটা পেন্সিল নিয়ে আসো। জেমিমা রোল 10 অ্যাবসেন্ট, ইনসান কো, ইনসানের দুটো আইডি কেন দেখতে পাচ্ছি? ইনসান ম্যাম একটু বলেন, ম্যাম আসি তো ম্যাম, একটা ইনসান উল্লেখে দেখা যাচ্ছে, আরেকটা ইনসান দেখা যাচ্ছে ভিডিও অফ হয়ে। ম্যাম ওটা মোবাইল হ্যাং করছে তো ওই ওটা লিপ হচ্ছে না, তারপরে 41 কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। আমি কিন্তু যাকে দেখতে পাবো আমি আর নাম বলবো না, আমি তাকে অ্যাবসেন্ট বসাই দিব, বাস যাকে আর দেখতে পাবো। একটু করে অন করে তারপর অফ করে দিবা, এসে সেগুলো আমরা জানি। এই যে সাকলেন আরএফ কই, ইয়ে অন করে দিয়ে বসে আছে, 16 এগুলো সবাই অন করে দিয়ে এখানে আর নাই তারা। আইমান উলফাত, হ্যাঁ সাকলাইন তুমি আনসার করবা, দেখি তুমি কিরকম কতটুকু রেডি হইছো, তুমি যেহেতু আইটেম দিয়ে ফেলছো সব কিছু দেওয়া। রেনাল ফাংশন টেস্ট, জি ম্যাম, তোমাকে আমি কোয়েশ্চেন করলাম রেনাল ফাংশন টেস্ট, তুমি কোন কোন টেস্ট বলবা, কি কি করতে হবে তোমাকে বলো। ম্যাম ফার্স্টে রিনালাইসিস করব, মানে ফিজিক্যাল এক্সামিনেশন, কেমিক্যাল এন্ড মাইক্রোস্কোপি এক্সামিনেশন। আমার কথা আমাকে একটু বলতে দাও, ইউরিন অ্যানালাইসিস নামে কোনো টেস্টের নাম নাই, তুমি টেস্টের নামটা ঠিক করে বলো। এই টেস্টের নামটি একটা ক্লিনিশিয়ান যেভাবে টেস্টটা লিখে দে সেইভাবে তোমাকে ফাংশন টেস্টের টেস্টের নাম বলতে হবে। বই টয়ে যদিও উল্টা পাল্টা থাকে আমি সেগুলোর কথা বলতে চাচ্ছি না, আমার কাছ থেকে তুমি শোনো, এবং তুমি মনে রাখবা তুমি ক্লিনিশিয়ান, টেস্ট করার জন্য একজন ডাক্তার, তার প্রেসক্রিপশনে যেভাবে টেস্টের নামগুলো লিখে দে তোমাকে সেই আঙ্গিকে কথা বলতে হবে। বলো রুটিন 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 এক্সামিনেশন থাকবে ম্যাম, হ্যাঁ বলো, রুটিন এক্সামিনেশন টেস্ট করো, রুটিন এক্সামিনেশন অফ অফ রুটিন এক্সামিনেশন অফ ইউরিন, হ্যাঁ তাহলে টেস্টের নাম সুন্দর করে এভাবে বলতে হবে, রুটিন এক্সামিনেশন অফ ইউরিন এক নাম্বার টেস্ট, অন্য কিছু বলতে হবে না, এখানে কোনো রকমের হেজিটেশন করে কথা বলা যাবে না, রুটিন এক্সামিনেশন অফ ইউরিন। তারপর দুই নাম্বার টেস্টের, এর ভিতরে আমি আর কিছু জানতে চাই না, ওটা আমি জিজ্ঞেস করি না, তুমি টেস্টের নাম বলে ফেলছো। আমার রেনাল ফাংশন টেস্ট কি আছে মানে আমি তোমাকে টেস্টের নামগুলো জিজ্ঞেস করছি, তুমি শুধু টেস্টের নাম, হ্যাঁ বলো যেমন তারপর হলো ব্লাড বায়োকেমিস্ট্রি, কি করবো, ব্লাড বায়োকেমিস্ট্রি মানে কি, এটা তো টেস্টের নাম না, তুমি কি ওইখানে ম্যাম স্যারাম ক্রিয়েটিনিন লেভেলটা, স্যারাম ক্রিয়েটিনিন, হ্যাঁ তারপর ম্যাম ব্লাড টেস্টের ইউরিন, নাম কি, দুই নাম্বার টেস্টের নাম হলো সেরাম ক্রিয়েটিনিন লেভেল, তারপর ম্যাম তিন নাম্বার ব্লাড ইউরিয়া লেভেল, হ্যাঁ দেন ব্লাড ইউরিয়া নাইট্রোজেন লেভেল, তারপর দেন ম্যাম স্যারাম ইলেকট্রোলাইটস, এগুলো এগুলো দেখতে পারে, ভেরি গুড। তাহলে তাহলে ও যেখানে ভুল করলো, যেখানে একটু সমস্যা তৈরি করলো, সেটা হচ্ছে প্রথমে ইউরিন অ্যানালাইসিস, ব্লাড অ্যানালাইসিস, এই কথাগুলো বলার কোনো দরকার নাই, এই কথাগুলো বলার দরকার নাই, এগুলো লিখার ফাংশন টেস্টে দরকার নাই। তাহলে তোমাকে বলতে হবে সরাসরি টু দা পয়েন্ট, নাম্বার ওয়ান হচ্ছে রুটিন এক্সামিনেশন অফ ইউরিন, নাম্বার টু হবে সিরাম ইউরিয়া লেভেল, নাম্বার থ্রি হচ্ছে ইউরিয়া নাইট্রোজেন দেখতে পারো, নাম্বার ইয়ে হচ্ছে মেইন ইম্পর্টেন্ট বেসিসে হচ্ছে ক্রিয়েটিনিন, সিরাম ক্রিয়েটিনিন। তাহলে তোমাকে প্রথমে রুটিন এক্সামিনেশন অফ ইউরিন বলার পরে এটা একটু কম বেশি কম ইয়ে লাগে, সবাই রুটিন তো, রুটিন মানে কি, যে কোনো কিছু রুটিন মানে কি, এটা অবশ্যই দিতে হবে, কোন যে কিছু করতে চায় এই সিস্টেমকে দেখার জন্য আমাকে প্রথমে এটা দিতে হবে। তাহলে আমাদের সিরাম ক্রিয়েটিনিন এবং সিরাম কি বললা, ব্লাড ইউরিয়া লেভেল, নাইট্রোজেন, ইউরিয়া লেভেল, ভেরি গুড। এখন আমি আরেকজনের চাচি আদিল আছো নাকি, দেখছিলাম মনে হয়, হ্যাঁ 25, এখন আমাকে একটু বলো এই যে ও ইয়ে বললো সিরাম ক্রিয়েটিনিন বললো, এটা কিন্তু একটা বায়োকেমিস্ট্রি টেস্ট, এটা বায়োজো বলতে চাচ্ছিল, ব্লাড অ্যানালাইসিস, এগুলো হচ্ছে বেসিক কথা, আমার বেসিক কথাগুলো দরকার নাই, তুমি সরাসরি বলবা হচ্ছে সিরাম সিরাম ক্রিয়েটিনিন লেভেল, সিরাম ক্রিয়েটিনিন লেভেল নরমাল কত, তাহলে আমাকে কি জানতে হবে, ক্রিয়েটিনিন লেভেল জানতে হবে। জি ম্যাম, 0.7 থেকে 1.4 মিলিগ্রাম পার ডেসিলিটার, ভেরি গুড, তাহলে একক সহ আসবে। তাহলে আমরা যখন এই যে রুটিন এক্সামিনেশন, তুমি ব্লাড অ্যানালাইসিস, ইউরিন অ্যানালাইসিস, হানে হ্যান দেন এগুলো না বলে, বরং যে তুমি টু দা পয়েন্টে আসো, তুমি যখন নাম্বার ক্যারি করতে চাও তুমি সেরাম ক্রিয়েটিনিন তার ভ্যালুটা নর্মাল ভ্যালুটা পাশে লিখে দাও, ইন্টারপ্রিটেশনটা সহ লিখে দাও, তাহলে তোমার নাম্বারটা কেড়ে নেবে। তুমি হাবি যাবি অনেক কথাই লিখবা, সেগুলো তো দরকার নাই। তাহলে গেল দুই নাম্বার ক্রিয়েটিনিন। এখন আমাকে দুই একটা কন্ডিশনের নাম বলো যেখানে সিরাম ক্রিয়েটিনিন বাড়তে পারে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন পাস করে দাও তাড়াতাড়ি, সময় নাই।
সিরাম ক্রিয়েটিনিন বাড়বে, ফাংশন হচ্ছে না, এটা তো আমি বলে দিলাম। আমি এই টেস্টগুলো করছি তার ফাংশন, কিডনিটা ফাংশন করছে কিনা দেখার জন্য। তাহলে ফাংশন হচ্ছে না, তাড়াতাড়ি বলো। ম্যাডাম ডায়রিয়া হলে, ভমিটিং হলে? না, ওগুলো তো রেনাল কজ না। তুমি রেনাল কজ বলো, এখানে ক্রিয়েটিনিন লেভেল হতে পারে, অন্য কজের জন্য হতে পারে, প্রি রেনাল কজ বলে, পোস্ট রেনাল কজ, সেগুলো আমরা প্রথমে চিন্তা করব। আমরা রেনাল সিস্টেম যখন পড়বো, তা যদি আমি একটা গ্লাস পানি দিবা, তখন আমরা চিন্তা করবো রেনাল কজ গুলো বলার জন্য। রেনাল কজ বলো, রেনাল কজ বিভিন্ন সমস্যা হচ্ছে, কিন্তু এই এইগুলা তো তার আগে থেকে ছিল, রোগী জানতোই না, আলটিমেটলি এটা পুরো ফেল হয়ে গেছে। সেই কন্ডিশন গুলার নাম কি আদিল? কিডনিটা এখন একদম ফাংশন ও একদম অবস্থা খারাপ। আনসার কে করছো? যে আনসার করবে তার নাম রোল নাম্বারটা বলে আনসার করবে। রেনাল ফেলিওর। তোমরা মিউট হও, যে সবাই মিউট হয়ে থাকো, যে শুধু কথা বলছো সে আনমিউট হবা, ভিডিও সবার অন করো। হ্যাঁ ঠিক আছে বলো। রেনাল ফেরিওর, এই আমি এই টার্মিনোলজিটা তোমার কাছে শুনতে যাচ্ছি। তাহলে সিরাম ক্রিয়েটিনিন বাড়ে, এই যে এজিএ, নেফ্রোটিক সিন্ড্রোম, এগুলার চাইতে সবচেয়ে তাড়াতাড়ি বেশি বেড়ে যাবে সে হচ্ছে রেনাল ফেরিওরে। রেনাল ফেরিওর কয় রকম হতে পারে? acute and chronic. very good. তাহলে acute renal failure, chronic renal failure কোনটা বেশি খারাপ? chronic টা বেশি খারাপ। কেন খারাপ? আমি মানে এর মানে তুমি কিন্তু পাস করে গেছো, আমি তোমার ভিতরের জ্ঞানটা একটু যাচাই করছি যে আসলে ও কতটুকু পারবে। কেন খারাপ? পাস মার্ক কিন্তু হয়ে গেছে তোমার, যতটুকু সেটা কিন্তু পাস মার্ক হয়ে গেছে। এরপর এটা late stage. তারপর লেট স্টেজে মানে কি? লেট স্টেজে কি বলতে চাও বলো? মানে লেট স্টেজ অফ ফেলিওর এটা। তো ওখানে লেট স্টেজে থাকতে পারে না একিউটে? আরেকটু সুন্দর করে কথাটা আরেকটু সুন্দর করে বলো, আরেকটু ঠিক করে বলো। আই এম গ্লোমেরুলার ফিলট্রেশন রেটটা কমে যায়। সেটা তো এজিওনো কমবে, সব ডিজিজে কমবে ফিলট্রেশন রেট। ও যে ওটা ইরিভার্সিবল। হ্যাঁ, যে এই কন্ডিশনটা হচ্ছে ইরিভার্সিবল, ও যে লেট স্টেজ করেছে এটা বলতে চাইছিল। এটা এমন কন্ডিশন হয়ে গেছে, এটাকে আর কি করা যাচ্ছে না, তার যে প্যাথোলজিক্যাল চেঞ্জ গুলো ছিল সেগুলো একেবারে নষ্ট হয়ে গেছে, এটা আর রিভার্স করা যাচ্ছে না। কিন্তু একিউট রেনাল ফেলিওর যেটা, সেখানে দেখবো অনেক বেশি ক্রিয়েটিনিন বেড়ে, ভেরি হাই রাইজ, হাই রাইজ। এই যে একিউট রেনাল ফেলিওর, ক্রনিক রেনাল ফেলিওর, এর মধ্যে কিন্তু বেশি রাইজ করবে কোনটাতে? একিউটে। কিন্তু এটা আবার ভালো হওয়া সহজ, কারণ এটা তো রিভার্সিবল। কিন্তু ক্রনিকে দেখবো অল্প একটু বাড়ছে, এটাতে কি যে আসে, কিন্তু এটা আর ঠিক হবে না। আমরা ফেলিওর হয়ে গেলে রোগীগুলাকে কি করি? কি করে রোগীগুলাকে? সবাই কিন্তু জানে নর্মাল ডায়ালাইসিস করে। এই রোগীগুলাকে কি করে? তাহলে ক্লিনিক্যাল প্যাথোলজি গুলা যখন পড়বা, তোমাকে পেশেন্টের কন্ডিশন, পেশেন্টকে একটু চিন্তায় আনতে হবে, এবং ট্রিটমেন্টের যেখানে একদম কমনেস্ট যেগুলো আছে সেগুলো একটু জানতে হবে। যেমন এগুলো কিন্তু সবাই এখন জানে, তুমি যদি বলতে না পারো তাহলে তো হলো না, তুমি একজন ডাক্তার, তাহলে তাকে ডায়ালাসিস করতে হয়। তাহলে দেখো, ফাংশন টেস্টে ছিলাম আমি, কোথেকে আনসারটা কোথায় ঢুকে গেল? ভাইবা পরীক্ষাগুলো এরকম করে হয়। তাহলে আমি আবার চলে যাই আগের প্রশ্নে। আগের প্রশ্নে আমার ছিল হচ্ছে এক নাম্বার, একটা টেস্টের নামও বলছে সিরাম ক্রিয়েটিনিন, এরও আমি সেখানে ঢুকছি। এর আগে কিন্তু একটা কোশ্চেনের আনসার ছিল, কি বলছিল ও, রুটিন এক্সামিনেশন অফ ইউরিন। এখন আমি তোমাকে কোশ্চেন করি, এরপরে তুমি সাইফুর রহমান নাম আনসার করবা, যারা আনসার করো না এর মধ্যে তোমাদের ডিটেন ব্যাচের মধ্যে তারাই আনসার করবে। ধরো রুটিন এক্সামিনেশন অফ ইউরিন, এখানে আমরা কি কি করি, এটার আন্ডারে কে কি কি আছে? ম্যাম ফিজিক্যাল এক্সামিনেশন বলতে পারো, CC41, আরো অনেক রোল নাম্বার আছে, তারা কি অ্যাবসেন্ট? ফিজিক্যাল এক্সামিনেশন, কেমিক্যাল এক্সামিনেশন, তারপর হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন।
ভেরি গুড। তাহলে এর আন্ডারে এটা হচ্ছে কিন্তু টেস্টের নাম কি আমি বারবার বলতেছি, তোমরা এই জায়গায় সবাই এখনো আমি বলে দিচ্ছি বারবার বলে দিই, বারবারই ভুল করো, রিটেনে তবু পাস করা যায় কিন্তু পাইবা বোর্ডে বসে খালি বলতে থাকো ফিজিক্যাল এক্সামিনেশন কেমিক্যাল এক্সামিনেশন, টেস্টের নাম ফিজিক্যাল, টেস্টের নাম হচ্ছে রুটিন এক্সামিনেশন অফ ইউরিন, ফিজিক্যাল এক্সামিনেশন তাও আবার বলো না যে ইউরিনের, তাও খালি বলতে থাকো ফিজিক্যাল এক্সামিনেশন, এতটুকুই খালি বলো। ফিজিক্যাল এক্সামিনেশন অফ হোয়াট, তোমার তোমার ফিজিক্যাল এক্সামিনেশন, আমার ফিজিক্যাল এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশন তো অনেক কিছু হতে পারে, তাহলে তোমাকে ওই টার্মিনোলজি বলতে হবে ইউরিন, কারণ এখানে স্যাম্পল কি, ও আমি যখন তখন আবার বলি লিডিং দিয়ে একটু করে যে বলো স্যাম্পল কি, স্যাম্পল কি সেটাও বুঝে না, এখানে স্যাম্পলটা কি ইউরিন, আমি ফিজিক্যাল এক্সামিনেশন ব্লাডেরও করতে পারি না, ফিজিক্যাল এক্সামিনেশন কি তাকে দেখে 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 কি করা, কোনো কিছু ডেসক্রাইব করা তাকে বলা হয় ফিজিক্যাল এক্সামিনেশন, যেমন সে আমার ফিজিক্যাল এক্সামিনেশন বললে তুমি আমাকে দেখে দেখে বলবা, সাকলাইন আরাফকে যদি বলবো ফিজিক্যাল এক্সামিনেশন সম্পর্কে বলো তাহলে দেখে দেখে তুমি যেটা বলবা, আবার কিছু তো মেডিসিনও কিন্তু কতগুলো টার্মিনোলজি আসে ফিজিক্যাল এক্সামিনেশনের আন্ডারে, তাহলে তোমাকে অবশ্যই বলতে হবে স্যাম্পলটার নাম ফিজিক্যাল এক্সামিনেশন অফ ইউরিন। হ্যাঁ স্যার, কি করি ফিজিক্যাল এক্সামিনেশন অফ ইউরিনে, কি কি দেখি? হ্যাঁ দুজনের সবসময় 16 কি প্রেজেন্ট আছো, 16 9 16, আমি কিন্তু অলওয়েজ চাই যে 4-5 জনের মধ্যে তোমরাই বলতে থাকো, কারণ দেরি হয়ে যায় অনলাইনে তখন ক্লাসটা ইফেক্টিভ হওয়া যায় না, তোমরা 9 থেকে 9 যখন পারবে না বা ওর যদি কানেকশন হতে দেরি হয় অন্যরা অন করে ফেলবে, 9 থেকে 26 আমি একটু আসি দেখতে চাচ্ছি, এতদিন তো পাইও না, এখন পরীক্ষার সে তো তারা তো আসছে আমার আসবেই, ঘুরে ফিরে তো আসছে এক জায়গায় আসবে। কপালের অংশটুকু দেখতে পাচ্ছি, তুমি তোমার ঠিক করো ক্যামেরা ঠিক করলেই হবে। হ্যাঁ ভেরি গুড, এই যখন দেখতে পাচ্ছি যতটুকু দেখা যাচ্ছে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো তাড়াতাড়ি, ফিজিক্যাল এক্সামিনেশন আন্ডারে কি কি দেখি? ম্যাম ইউরিন ভলিউম, কালার অ্যাপিয়ারেন্স, দেন হলো ওডর আর গ্র্যাভিটি। ভেরি গুড, ও তিন চারটার কথা বলছে, এই চারটা থেকে কিন্তু অনেক কোশ্চেন যেতে পারে, কাউকে যদি আমি যদি হাইলাইট করি আমি ফিজিক্যাল এক্সামিনেশনে ওকে থাকবো, এখান থেকে কিন্তু আমি কোশ্চেন করে ফেলতে পারবো, যেমন ও বললো ইউরিন ভলিউম, ইউরিন ভলিউম একটা কথা বলছে, নর্মাল ইউরিন ভলিউম কত? 700 থেকে 2500 ml/day এর যদি বেশি ইউরিন হয় সে কন্ডিশনের নাম কি? আমি বলি অনেক পলিউরিয়া, ভেরি গুড, কন্ডিশনটার নাম পলিউরিয়া, কি কি কারণে হতে পারে, কজ কি? পলিউরিয়া কি কারণে হতে পারে? দেখো একটা কোশ্চেন থেকে কিন্তু তুমি যখন তোমার একটু তোমার ব্রেনটাকে ওখানে ম্যাম এক্সেস ফ্লুইডিটি ডায়াবেটিসের কারণে। হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ হ্যাঁ বলো, যে ফ্লুইড ইনটেক বেশি হলে নাম্বার 1, নাম্বার 2 ম্যাম এক্সেস ফ্লুইড ইনটেক হলে, ভেরি গুড, তারপর একটা কন্ডিশন আছে ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস মেলিটাস, আমার মাথায় কিন্তু এটা খুঁজতেছিল, তোমার মুখ থেকে এটা বের হচ্ছে কিনা আমি সেটা জানতে চাচ্ছিলাম, তাহলে এটা বলে ফেলে কিন্তু আর সাধারণত যেটা কমন এস সেটা বলে ফেললে টিচার কিন্তু আর ভেতরের দিকে যায় না, তাহলে ডায়াবেটিস মেলাইটাস, ভেরি গুড, তাহলে পলিউরিয়া একটা গেল, গা স্পেসিফিক গ্র্যাভিটি। আচ্ছা আর একটা, এই যে ইউরিন একটা একটা রোগ আছে যেখানে এই ইউরিন ভলিউমটা আমার রোগটা ডায়াগনোসিস করার জন্য আমার এই ইউরিন ভলিউমটা আমি 24 আওয়ার ইউরিন ভলিউমটা কালেক্ট করে আমি টেস্ট করি, কোন রোগের জন্য লাগে? আমি কিন্তু উত্তরটা বলে দিয়ে কোয়েশ্চেনটাতে যাচ্ছি, 24 আওয়ার ইউরিনারি ভলিউমটা নিয়ে রুগীকে বলে দেওয়া হয়, যখন রুগী আসে বলো যে আপনি আজকের এখন 8টা থেকে আগামীকাল সকাল 8টা পর্যন্ত ইউরিনটা এই জারে কালেক্ট করবেন, তারপরে ওই জারটা নিয়ে আসবেন, এই পরীক্ষাটার নাম হচ্ছে টোটাল সেরাম টোটাল ইউরিনারি প্রোটিন দেখবো আমরা ওখান থেকে, আমি আরো ক্লু দিয়ে দিছি কিন্তু, বলো বলো বলো, গতকালও পড়া হয়েছে, গতকাল লেকচারে কিন্তু এটা আমি বলে ফেলছিলাম। ম্যাম ম্যাসিভ প্রোটিনিউরিয়া,
মেসিভ প্রোটিনিয়া তো একটা কন্ডিশনের নাম, মেসিভ প্রোটিনিয়া প্রোটিনিয়ার একটা কন্ডিশনের নাম, আমি বলছি কোন ডিজিজে মানে কজ। নেফ্রোটিক সিনড্রোম। ভেরি গুড, তাহলে নেফ্রোটিক সিনড্রোমের রোগীগুলোকে সাধারণত এরকম করে বলা হয়, তাই নেফ্রোটিক সিনড্রোমের, তাহলে আমরা যেমন কোয়েশ্চেন এদিক থেকেও হইতে পারে আবার ওদিক থেকেও আসতে পারে, নেফ্রোটিক সিনড্রোমে ইউরিনটা কিভাবে কালেকশন করবে রোগীরা, ইএন যদি হয় ইউরিন আমাকে এভাবে কালেক্ট করতে হবে না, এজিএন এর রোগী আসলো ওই ওই সময় স্যাম্পল দিলে হবে। আমরা বলি রুটিন এক্সামিনেশন অফ ইউরিন যখন হয় আমরা কিন্তু রোগীকে বলি নাম্বার ওয়ান যে আপনি মর্নিং স্যাম্পল, তাহলে আইডিয়াল স্যাম্পল কালেকশন, আমি যেটা রুটিন এক্সামিনেশন অফ ইউরিনের আইডিয়াল স্যাম্পল কালেকশন মর্নিং স্যাম্পল, আর্লি মর্নিং মানে মর্নিং এর ফার্স্ট স্যাম্পলটাই বলি, মিড স্ট্রিমটা নিতে, মিড স্ট্রিম ফার্স্ট আর্লি আর্লি স্যাম্পলটা মর্নিং এর আর্লি রুটিন এক্সামিনেশন অফ ইউরিনের, এটাই হচ্ছে আইডিয়াল, এইটা হচ্ছে একটা স্টেরাইল কন্টেইনার, যেমন তেমন বোতলে আমি ইউরিন নিয়ে পরীক্ষা করতে দিলে হবে না, তাহলে তোমাকে ল্যাব থেকে একটা স্টেরাইল কন্টেইনার নিতে হবে নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া। নাম্বার টু ক্রাইটেরিয়া হচ্ছে যে তোমাকে আর্লি আর্লি ইউরিনটা দিবে ফার্স্ট স্যাম্পল, মর্নিং ফার্স্ট স্যাম্পল, মিড স্ট্রিমটা দিবে, মিড স্ট্রিম কারণ ফার্স্টের যে স্ট্রিমটা থাকে সেখানে কি এমনি কিছু ময়লা থাকতে পারে, ডার্টি থাকতে পারে, তাহলে মিড স্ট্রিমটা হচ্ছে প্যাথোলজিক্যাল, যে ওইটা দিয়ে আমরা এসেস করাটা ইজি। আমরা তো ইউরিন দেখি, ইউরিন স্যাম্পল গুলো আমি যখন ক্লিনিক্যাল প্যাথোলজি কাজটা করি, আমি যখন ল্যাবের কাজগুলো করি, আমি বলবো 90% 99% মানুষই এটা মেনটেন করে না, 90% রোগী এটা মেনটেন করে না, তাহলে আমি ডিজিজ ডায়াগনোসিসটা কি আমার ঠিক হবে, হবে না, আমি একটা একটা জাস্ট পাবো 99%, এটা কিন্তু ওদের 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 ভুল না, রোগীর ভুল না, ভুল কার, এক হচ্ছে আমার ডাক্তারের নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে আমার সাথে অ্যাসোসিয়েটেড যারা যে টেকনোলজি যারা ওখানে থাকে কালেকশনের ওখানে যারা থাকে তারা তাদের সাথে কথা বলে না, তাদের ওই জিনিসটা আমরা এক্সারসাইজ করতে পারছি না, তাহলে তোমাকে তুমি জানলে তুমি কাকে বলবা টেকনোলজি যে এটা হচ্ছে না, আমার ইয়ে হচ্ছে আমি তোমাদেরকে জানাই দেওয়া যে ক্লিনিশিয়ান তাদেরকে জানাই দেওয়া টেকনোলজিস্টকে জানাই দেওয়া, কিন্তু মানতে হবে যাকে সে সে জায়গায় ঠিক থাকতে হবে, পেশেন্টদেরকে আমাদেরকে বেশি বেশি এগুলো নিয়ে সতর্ক করতে হবে, তা না হলে ডিজিজ কিন্তু আবার তুমি বকা দিবা, কিন্তু কাকে, তুমি যখন ক্লিনিশিয়ান হয়ে যাবে কালকে আমার রিপোর্টটা পাইয়া বকা কিন্তু দিয়ে দিবা তুমি আমাকে, কারণ রিপোর্টে সিগনেচার আমার দেখা যাবে সাকলেরা দূর, উনি কিরকম ডাক্তার, অনেকের আবার শুনি যে ইয়ে ছুড়ে টুড়েও মারে যে উনি কিরকম ডাক্তার, উনি রোগী এটা আসলে কি কিচ্ছু আসে নাই, দেখে মনে হচ্ছে এরকম এরকম অবস্থা, কেন সমস্যা, তাহলে আমাদের মেইন ল্যাবরেটরি এরর গুলাতে আমাদের মেইন সমস্যা হচ্ছে কালেকশন, কারণ তুমি যদি স্যাম্পলটাই ঠিক না দাও তাহলে আমি রিপোর্ট দিব কোত্থেকে, তাহলে আমাদেরকে ওই জায়গাগুলোকে আগে ঠিক করতে হবে, তাহলে আমাকে তোমাকে জানতে হবে স্যাম্পলটা কিভাবে দিতে হবে, তাহলে আইডিয়াল স্যাম্পল আমি বলে ফেললাম, রুটিন এক্সামিনেশন অফ ইউরিনে আমি কি কি পড়া পড়াচ্ছি তুমি সেদিকে একটু ফোকাস করো তোমরা, রুটিন তাহলে একটা হচ্ছে প্রথমের একটা যে আমি স্যাম্পল কালেকশনটা চলে গেল, তাহলে তোমাকে পড়তে হবে স্যাম্পল কালেকশনটা। নাম্বার টু এর আন্ডারে ফিজিক্যাল এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশনে যে যে কয়েকটা পয়েন্ট বললো সেই সে পয়েন্টের গুরুত্ব, যেমন আমি একটা ইউরিয়ার ভলিউম নিয়ে কোয়েশ্চেন করলাম, এখন একইভাবে স্পেসিফিক গ্রেভিটি ওটা দেখে তুমি কালার বলো, কালার আমি রেডিশ কালার পাচ্ছি, দেখতে রেডিশ কালার পাচ্ছি, তোমার মাথায় কি রিডি হতে পারে, হেমাচুরিয়া, হেমাচুরিয়া কন্ডিশনের নাম, আমি তোমাদের বারবার বলছি হেমাচুরিয়া হচ্ছে সে কন্ডিশনের নাম, আমি জিজ্ঞেস করছি ডিডি, ডিডি মানে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, তোমাকে বলতে হবে ডিজিজের নাম, নেফ্রাইটিক সিনড্রোম, ভেরি গুড, একিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস এর আরেকটা নাম হচ্ছে নেফ্রাইটিস, নাম্বার ওয়ানই তুমি বলে ফেলবা, যেমন তুমি যখন নেফ্রাইটিক সিনড্রোমটা বলে ফেলছো আমার মাথায় কিন্তু তোমার জন্য হয়তো আর কোয়েশ্চেনও নেই, আমার মাথায় এটা ছিল, সবসময় চিন্তা করবা যে মানে ভাইভাতে যে জিনিস স্যার থাকেন যে আমাকে কমন করবা স্যারদেরকে ওইদিকে নিয়ে যাওয়া, এক নম্বর নেফ্রাইটিস নিয়ে ফেললাম তাহলে আরো কয়েকটা কারণ বলো কেন তোমার এডিস ইউরিন হিমাচুরিয়া, হিমাচুরিয়ার কজ তোমার জানা আছে সেখান থেকে বলো, ডিফারেনশিয়াল হিমাচুরিয়ার কজে চলে গেলাম আর কি, হেমাচুরিয়া বললে হবে না কারণ হেমাচুরিয়া হচ্ছে কন্ডিশনের নাম, এই কন্ডিশনটাকে হেমাচুরিয়া বলে, প্রেজেন্স অফ এই আমি তোমাকে জিজ্ঞেস করছি ডিডি কোথায় কোথায় হতে পারে, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস তোমার মাথায়
চট করে তিন চারটা আনসার আসতে হবে। সেই জন্য আমি বারবার বলি যে কিছু পড়া সেভ করে রাখতে হয়, এই পড়াগুলো তুমি আজকে যে লেকচার এখানে তোমাকে সেভ করতে হবে, এটা তুমি সারা জীবন এটা নিয়ে কিন্তু তুমি ডাক্তারি করতে হবে, তোমাকে সেভ তোমাকে করতে হবে। এটা তোমাকে আরেকদিন যদি পড়া থেকে আবার বই থেকে পড়তে হয় তুমি পড়া শেষ করতে পারবা কোনোদিনও না, কারণ এখানে প্রচুর পড়া। কিন্তু এই পড়াগুলো তোমাকে তিন চারটা আমি তোমাকে একশোটা, হ্যাঁ তুমি বই খুলবা কেন, আর একটু সুন্দর করে রিটেন আর একটু সুন্দর লেখার জন্য, প্রি রেনাল কস কি পোস্ট রেনাল কস গুলো সেগুলো জানার জন্য, কিন্তু তোমার তিন চারটা রেনাল কস তোমার মাথায় সবসময় সেট থাকতে হবে, হেমাটোরিয়ার কস না, পলিসিস্টিক কিডনি ডিজিজ না না, এগুলো এগুলো ইম্পর্টেন্ট না। চারটাটি আমরা বলি, চারটাটি কে আমরা রাখি এর জন্য হেমাটোরিয়ার কারণ, আমি ফাংশন টেস্ট করাচ্ছি রেনালের, রেনালটা কাজ করছে কিনা, তারপর হ্যাঁ বলছিলাম ট্রমা টিউবারকুলোসিস এর জন্য মাথা থেকে আসলো তো টি, আরেকটা চলে আসলো আরেকটা কি বলতে থাকো স্টোন, তাহলে আমাদের এই পাঁচটা কোষ কখনোই আমরা বলতে পারবো না। এগুলো নিয়ে তোমাকে তোমার কাছে তোমার আত্মীয় আসতে পারে, স্বজন আত্মীয় স্বজন আসতে পারে, তোমার নিজেরও অনেক সময় ব্যথা করতে পারে, ওখানে পেন একটু হেমাচুরিয়া তুমি দেখতেও পারো, তখন তোমাকেও কিন্তু কি হইতে হবে এগুলোতে কনসাস হইতে হবে। আমাদের অনেক ইয়ে আছে যে এগুলো নিয়ে কোনো কনসাসনেস নাই, ওই পরবর্তীতে এখন তো মেরেগনেন্সির কোনো হাত পা নাই, পরবর্তীতে গিয়ে কি হয় বোঝা যায়। তাহলে তোমার মাঝে আজ ট্রমা হইলে এটা হইতে পারে, এটা তো সবাই জানা আছে, তারপরে হচ্ছে টিউমার হলে হতে পারে, টিউবারকুলোসিস হলে হতে পারে, স্টোন হলে হতে পারে, আর ছোট বাচ্চা যদি পাই আমরা চিন্তা করবো এজিএন, তাহলে এজিএন হিমাচল। এই পাঁচটা ছয়টা কজ মাথায় এখনই সেট করে ফেলো, সেভ সেভ আমি বারবার বলি সেভ করতে হবে। কম্পিউটার মাথা হচ্ছে কম্পিউটার, কম্পিউটার যেমন সেভ না করলে কি কিছু থাকে না, তোমাকেও সেভ করতে হবে, এটা শিখতে হবে। তুমি যত বেশি সেভ করবা যে যে এই পড়া থেকে যত কনসাইজ করে পড়াগুলো সেভ করবা অতটা তুমি তাড়াতাড়ি ভালো স্টুডেন্ট হতে পারবা, অত তোমাকে কম কষ্ট করতে হবে। আমরা অ্যাটেনশন দেই না পড়াতে, অ্যাটেনশন দেই না বলে এগুলো হয়, ক্লাসে অ্যাটেনশন দাও না বলে। তাহলে চলে গেল ওই আরেকজন বলতেছিল তখন প্রোটিন প্রোটিন প্রোটিনোরিয়া। আচ্ছা এখানে আমি ইয়েতে চলে যাই, আমি আমি ফিজিক্যাল এক্সামিনেশন শেষ, এখানে তোমরা স্পেসিফিক গ্রেভিটি আমি ইম্পর্টেন্ট গুলো বলে যাচ্ছি, ইম্পর্টেন্ট আমার শেষ। আচ্ছা হোয়াইটিশ যদি হয় কালার একটু দেখতে, হোয়াইটিশ ওপেক মানে হেজি ওপেক হোয়াইটিশ কি হতে পারে, পাসেল থাকবে, পাসেল থাকবে তো এটা তো মাইক্রোস্কোপিক এর কথা, ওটা তুমি দেখো নাই, তোমার মাথায় কি আসবে পাসেল থাকতে পারে, কন্ডিশনটার নাম বলে ফেলো। আমি বারবার বলছি তোমরা পাইউরিয়া তো কন্ডিশনের নাম, আমি তো কন্ডিশন, আচ্ছা তুমি কন্ডিশন জিজ্ঞেস করছি মনে হয়, আমি ডিডি জানতে চাচ্ছি ডিডি কোন কোন ডিডি কোন কন্ডিশনে, মানে আসলে জানতে হয় হচ্ছে ডিডি কে ইউটিআই, ভেরি গুড চলে আসছে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন কি কি ইনফেকশন বলছিলাম, একটা হচ্ছে পাইলোনেফ্রাইটিস কিডনিতে পেলভিসে, তারপর হচ্ছে ইউরেটার ইনফেকশন কে বলে ইউরেটারাইটিস, ইউরিনারি ব্লাডার ইনফেকশন হচ্ছে সিস্টাইটিস। তাহলে এগুলো সব যে কোনো এক জায়গায় যদি ইনফেকশন হয় তাহলে সে প্রেজেন্ট করবে এরকম হোয়াইটিস টাইপের। তাহলে দেখো কালারেরও একটা ইম্পর্টেন্স আছে, তাহলে ফিজিক্যাল এক্সামিনেশন ইম্পর্টেন্সটা। নাম্বার টু এবার চলে আসে বায়োকেমিক্যাল টেস্ট, আমরা কি কি বায়োকেমিক্যাল টেস্ট করি তাড়াতাড়ি বলো, জাইনুল বলো 39, জাইনুল 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 তুমি ছিলে তো নাম্বার 1, কই কই এরপরে আরো ইম্পর্টেন্ট প্রোটিন দেখি, হ্যাঁ তারপর গ্লুকোজ দেখো, ম্যাম আরে ম্যাম কিটোন বডি প্রোটিন দেখি গ্লুকোজ দেখি আরটা কিটো, ভেরি গুড তিনটা কিন্তু মেইন প্রশ্ন চলে আসছে। আমি এখন এখন এই কোশ্চেনটা থেকে আমি কিভাবে ভিতরে ঢুকবো, আমি এবার ভিতরে ঢুকছি প্রোটিনের জন্য কোনটার জন্য কি টেস্ট করবে, আগে টেস্টের নাম বলে ফেলো
জয়নুল তাতারি জয়নুল না হলে অন্য কেউ উত্তর এর কথা হ্যাঁ ম্যাম হিট কোগুলেশন প্রোটিনের জন্য হিট কোগুলেশন টেস্ট করব নাম্বার 2 তারপর ম্যাম বুঝিনি গ্লুকোজ বলছো তো গ্লুকোজের জন্য কি করব বলো কি টেস্ট করব ম্যাম বেরিডি টেস্ট ম্যাম এক্সাম কিটন বডির জন্য কি টেস্ট করব ম্যাম পোথেরাস নাইট্রো পোরোসে রোথেরাস টেস্ট তাহলে তিনটা গেল এখন আমাকে কি জানতে হবে নেক্সট কোশ্চেন এতটুকু জানলে কিন্তু হবে না এতটুকু তো এখনো পাস হয় নাই নেক্সট কোশ্চেন অনেক স্যার এতটুকু তো পাস দিয়ে দিবেন অনেকের অবস্থা বুঝে কিন্তু নেক্সট কোশ্চেন এই যে হলো যেমন ও হিট কোয়াগুলেশন টেস্ট বলো ও হিট কোয়াগুলেশন টেস্ট আসলে পুরোটা জানে কিনা এটা কেউ কোন কোন স্যার কোন কোন জায়গায় আমরা এটা করবো যে হিট কোয়াগুলেশন টেস্ট কিভাবে করে ইউরিনটা আসলে কোথায় দিতে হয় ইন্টারপ্রিটেশনটা কিভাবে করি মানে এটা হচ্ছে টেস্ট রিলেটেড কোশ্চেন আমি ইন্টারপ্রিটেশনটা কেমন করে করি জয়নুল বলো যে তুমি কারণ টেস্টের নাম যে বলছো তুমি টেস্ট জানো কিনা জয়নুল হিট কোয়াগুলেশন টেস্টটাতে কি রকম করে এগুলো কিন্তু সব করে আসছো ম্যাম টার্গেটি না থাকলে নেগেটিভ ভেরি গুড তাহলে আমরা টার্বিডিটি দেখি কি দেখি টার্বিডিটি দেখি টার্বিডিটি আমরা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এইভাবে ইন্টারপ্রিটেশন করি যে তার মাইল্ড মডারেট সেলে এটা কিন্তু কোয়ান্টিটেটিভ টেস্ট না এটা কি টেস্ট তাহলে এটা আমি কোয়ান্টিটেটিভ মারতে চাই এটা কি 10 মিলিগ্রাম হ্যাঁ তাহলে এই কথাগুলো পর্যন্ত আনসার করতে পারি এটা কি কোয়ান্টিটেটিভ এটা কোয়ালিটেটিভ হ্যাঁ করে থাকে আমাদের স্টুডেন্টরা এইগুলো তো আসলে কেউ কখনো ক্লাসে বলে দিবে না এই জন্যই আমি তোমাদেরকে বারবার বলছি কারণ তোমরা সব হচ্ছে আমরা খালি কি করি লেকচার দিতে থাকি তারপর আমি লেকচার শেষ করব তারপরে তোমরা ওখানে আইটেম দিবা এইভাবে হয় না কারণ তোমাদের যে জায়গায় সমস্যা সেটা যদি আমাকে করতে হয় তাহলে তোমাকে পরে আসতে হবে আমি তোমাকে ওই জায়গাগুলোতে কি করতে পারবো পিন পয়েন্ট করতে পারবো কারণ এখন যদি আমি আমি স্লাইড জায়গায় পড়া নিতাম তাহলে কিন্তু তোমরা এখানে কি হইতে পারত না এই 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 জায়গাগুলো এক্সারসাইজ করতে পারত না তাহলে আমি যদি এটা এক্সারসাইজ করি তোমরা চাও তাহলে তোমাকে আগে ওই আইটেম টাইটেম দিয়ে তোমাকে ওইখানে বেসিক পড়াটা তোমাকে পরে রেডি থাকতে হবে তাহলে আমি কি করতে পারবো এবং এই যে ওনারা যারা এখন পরীক্ষার্থী তাদের কিন্তু এই বেসিক হয়ে যায় আমরা চাচ্ছি না এর জন্য তারাও এসে আমাদের জয়েন করুক তাহলে আমরা তাকে কোয়েশ্চেন মানে পড়া বেস কি করতে পারি আনসার কোয়েশ্চেন করতে পারি তোমার জন্য লাভ আমার ওই স্টুডেন্টের জন্য লাভ আমিও কি হই আমিও আসলে রিলিফ হই যে আমিও আমি তো মাথায় তোমাদের জন্য টেনশন নিয়ে বসে আছি এগুলার যারা কিছুই পারবে না তাকে আমি কিভাবে হ্যান্ডলিং করব আমারও লাভ তারও কিন্তু কি নাই ক্ষতি নাই কিন্তু আমরা স্টুডেন্টদেরকে খুঁজে পাই না খুঁজে একেবারে লাঠি পেটা করে খুঁজতে হয় এরকম করে খুঁজলে স্টুডেন্ট হয় স্টুডেন্ট টিচারের সম্পর্ক ঠিক থাকে থাকে না যেমন আমার এখন ক্লাসটা নিয়ে আসলে বেশ ভালো লাগতেছে যে ওরাও আসছে আমি আমার টুকু আমার যেটুকু তোমাদেরকে দেয়ার এটুকু আমি কারণ তুমি তো অন্য পড়াগুলো এগুলো তো বইতে পাবা কিন্তু তোমরা যেখানে ভুল করো এটা আমি দিতে পারছি সেই জন্য তোমাকে কি করতে হবে তোমাকে বেসিক কিছু পড়া জ্ঞানটা নিয়ে নিতে হবে যেমন ওরা হয়তো ওদের ছিল বলে ওরা আনসার করতে পারছে বা এখানে এক্সেপশনাল 10% থাকবে তারা বলতে পারবে অন্যরা হা করে থাকবা কিন্তু তোমরা যদি আমি চাই সবাই পার্টিসিপেট করো তোমরা যদি একটা বেসিক পড়াটা পড়ে ফেলো এই যে ইনসান যে আমি ওই আইটেম তোমরা যেটা মনে করছো আইটেম দিচ্ছি বা ধরতেছি ব্যাপারটা তা না ব্যাপারটা তুমি যদি আইটেম দিয়ে তোমার একটা বেসিক হয়ে যাবে এরপরে আমরা যদি করি তুমিও কোয়েশ্চেন করতে পারবা বিভিন্ন আঙ্গিকে তোমার জন্য জিনিসটা ক্লিয়ার করতে পারবা আমিও কি করতে পারবো তোমাদেরকে সেদিকে নিয়ে যেতে পারবো পরীক্ষা রিলেটেড তোমাদেরকে তৈরি করে দিতে পারবো ঠিক আছে বুঝছো কেন আইটেম দিতে হয়েছে ইনসান আইটেম দিবা তো জি ম্যাম আমরা তো আইটেম দিব না বললাম আইটেম দিব বলছি তো স্যারকে হ্যাঁ আইটেম দিবা এবং ধরো পড়ানো হয় নাই পড়ার জন্য বসে রাখবা পড়া তোমরা পড়ে ফেলবা পড়া পরে আইটেম দিতে চেষ্টা করবা হ্যাঁ স্যারকে বলবা যে স্যার দরকারে কিছু টপিক কমাই দেন কিন্তু বেসিক একটা আইডিয়া তাহলে তোমরা আমাদের ক্লাসগুলো ফলো করতে পারবা তা না হলে দেখা যায় আমরা গদ বাদা ওই পড়াগুলো পড়ে যায় সেগুলোতে আসলে বইতে আছে তোমরাও মজা পাও না কোনো কিছুতে মজা পাওয়া যায় না পড়াতে তোমরা পড়ো না আমরা অস্থির হয়ে যাই তাহলে কোন কোয়েশ্চনে ছিলাম আর কতক্ষণ আছে টাইম তো এগুলোতে বেশি টাইম লাগে এই যে এগুলো তো টাইম বেশি লাগে হ্যাঁ বলো বলো কোথায় ছিলাম দুই নম্বরে তারপরে হচ্ছে আবার প্রথমে একটা টার্বিডিটি আছে ফসফেটের জন্য সেটা কেন আসে সেই এক্সপ্লেনেশন গুলো জানতে হবে এরপর আমি এগুলো তোমরা জেনে নিবা এগুলো তোমাদের বই খুলে খুলে তোমরা জেনে নিবা আমি পয়েন্ট নাম বলছি তুমি শুধু পয়েন্টের নামগুলো টুকাই রাখো বই পড়তে গিয়ে তোমরা এগুলো আনসার আনসার খুঁজে বের করবা আমি শুধু পয়েন্ট ধরে দিচ্ছি এরপরে দুই নম্বর আচ্ছা তাহলে ও যে বললো আমি দেখলাম 3 প্লাস আসলো তুমি কি বলবা
কন্ডিশনটার নাম কি 3 প্লাস আসলো বা 4 প্লাস আসলো মানে টার্বিডিটি অনেক বেশি আসলো কন্ডিশনটাকে তুমি কি বলবা নেফ্রোটিক সিনড্রোম ম্যাম নেফ্রোটিক সিনড্রোম ডি ডিজিজের নাম কন্ডিশনটার নাম জানতে চাইছি কন্ডিশনটাকে কি বলবা হাইপার অ্যালবুমিনেমিয়া তো ব্লাড কে যদি আমি স্যাম্পল দিতাম হাইপার অ্যালবুমিনেমিয়া মানে কি অ্যালবুমিন বেশি ব্লাডে সেটা হচ্ছে আমার স্যাম্পলটা তখন ব্লাড আমার স্যাম্পল কিন্তু এখানে ইউরিয়া ম্যাম ম্যাসিভ প্রোটিনুরিয়া প্রোটিনুরিয়া ভেরি গুড কন্ডিশনটা হচ্ছে ম্যাসিভ প্রোটিনুরিয়া তাহলে তখন আমি 3 প্লাস পেলে আমার ডিডি হচ্ছে ম্যাসিভ প্রোটিনের কন্ডিশন কি কি ডিজিজ হতে পারে ডিডি এবার এবার তখন জানতে নেফ্রোটিক সিনড্রোম মাল্টিপল মাইলোমা ভেরি গুড তারপর অ্যামাইলয়েডোসিস এগুলো রেয়ার রেয়ার ডিজিজ একটু আরেকটু মাল্টিপল মাইলোমা এটা রেয়ার বুড়াদের হয় আমরা পড়ছি আরেকটু আরেকটু আমাদের আমরা যেগুলো সমস্যা বেশি ফেস করি একটা হচ্ছে এজিএন এর সমস্যা আর একটা হচ্ছে মহিলারা প্রেগন্যান্ট সবাই হয় টক্সিমিয়া টক্সিমিয়া প্রেগন্যান্সি খুব বেশি ডায়াবেটিক ডায়াবেটিক হ্যাঁ ভেরি গুড সেগুলোতে ডায়াবেটিকে যদিও গ্লুকোজটা বাড়ে তারপরে নেফ্রোপ্যাথি যখন হয়ে যায় তখন পাওয়া যেতে পারে তাহলে আমাদেরকে টক্সিমিয়া প্রেগন্যান্সি এবং এটা ভুললে চলবে না কোনটা নেফ্রোটিক সিনড্রোম তাহলে তুমি যখন নেফ্রোটিক সিনড্রোমটা প্রথমে বলবা আচ্ছা আরেকটা টেকনিক ওই যে মাল্টিপল অ্যামাইলয়েডোসিস এগুলো এখন বলবাই না ওগুলো তোমার মাথায় থাকবে তুমি এগুলো মুখ দিয়ে বের করো কারণ তোমাকে কোয়েশ্চেন ওখানে নিয়ে যাবে প্রথম এটা করলে আমি এগুলো বারবার তোমরা যারা পরীক্ষার্থী দিবা দিতে পারবা কিনা আমি এখনো জানি না তারপরও বলছি পরীক্ষাতে সব সময় ওই কথাটাই তুমি আগে মুখ দিয়ে বের করবা যেটা তুমি জানো তুমি যাতে টিচারকে ওইদিকে নিয়ে যেতে পারো যেমন তুমি যদি নেফ্রোটিক সিনড্রোম বের করো মুখ দিয়ে তাহলে টিচার কিন্তু কোথায় ঢুকে যাবে বুঝতে চাইছে না তোমাকে কিন্তু নেফ্রোটিক সিনড্রোম কারণ এখানে টিচার কিন্তু বসে না আমি বারবার আমাদের স্টুডেন্টরা মনে করে ভাই ভাই দিতে গেলে টিচার আমাকে টাস্ক কর মানে একেবারে আর তুমি কতটুকু জানো না জানো সেটার জন্য না আমার পরীক্ষা শেষ করতে হবে আমাকে এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে একটা কন্টিনিউশন মেনটেন করতে হবে তুমি প্রতিটা সিস্টেম জানো কিনা তাহলে আমরা কিন্তু একটা থেকে আরেকটাতে জাম্প করে চলে যাই এই জন্য সবসময় নিজেকে রেডি করবা হচ্ছে কমন কমন গুলো দিবা কম কম জিনিস নিয়ে একেবারে বইয়ের মতো সব মুখস্থ করে ফেলতে হবে না পাইবার জন্য এটা রিটেনও তুমি যদি একটা বেসিক জ্ঞান থাকে তুমি তো ওটুকু কারণ আমার রিটেনের কোয়েশ্চেনের আনসার থাকে কত টু টু পয়েন্ট ফাইভ অনেক সময় নাম্বার ওয়ান আমাকে কি সব লিখতে হবে করতে হবে না আমি বেসিকটুকু পারলেও হয়ে যাবে পাশ তো হবে অন্তত পক্ষে আমি আমি এই কথাগুলো বলছি পাশের জন্য পাশের পরে যারা করবে তারা তো এক্সেপশনাল হাই তুলতেছে 24 দেখি স্টার্ট করো ক্লাসে হলে তো দাঁড় করায় রাখতাম তুমি আনসার করবে এ হাই তুলবে বলো 24 ক্লাসে হইতে বললে এখন আমি আরেকজন হাই তুলতেছে দেখো 9 এটা হচ্ছে এই আস্তাগফিরুল্লাহ পড়ছো হাই তুললে আস্তাগফিরুল্লাহ পড়তে এই তো শয়তান তো পেয়ে গেছে আমি যেটা বলছিলাম যে কমন পড়াগুলো আগে বলবা সবসময় ভাইবাতে চিন্তা করবা অ্যামাইলয়েডোসিস অনেক কঠিন আমি এটা বলতেও পারবো না তোমাকে যদি হঠাৎ অ্যামাইলয়েডোসিস নিয়ে যায় তখন শেষ এই জন্য চিন্তা করবো ওই পড়াগুলো আগে বলতে না পারলে তখন নাই আচ্ছা তাহলে নেফ্রোটিক সিনড্রোম তখনই তোমার চলে আসবে কোশ্চেন নেফ্রোটিক সিনড্রোম কাকে বলে আর কি কি ক্রাইটেরিয়া থাকে ওই যে পাঁচটা ক্রাইটেরিয়া বলে দিয়েছিলাম ওই দিন ওই পাঁচটা ক্রাইটেরিয়া সেখানে চলে যাবে ভ্যালুগুলো মুখস্থ করতে হবে লিখো তাড়াতাড়ি ক্রাইটেরিয়া অফ নেফ্রোটিক সিনড্রোম সব সময় খাতা নিয়ে পড়তে ক্লাসে আসবা ক্রাইটেরিয়া আমার ক্লাসে আমি কিন্তু অনেকে আবার খাতা চেক করি পারতেছি না যে তুমি এখানে ক্লাসের মধ্যে কি কি নোট নিলা আমার বাচ্চা কাচ্চারা অনলাইন করে কোনো ক্লাস নাই বই নাই কিছু নাই এমনি পরে খালি সারাদিন কিন্তু অনলাইনে কিচ্ছু নাই এসে যদি বাসায় কিন্তু পারিও না ধরতে কোনোদিন দেখি তো তোমার দিন একটু কি ক্লাস ছিল আরে ডেট কোথায় কিছু না কিচ্ছুই নাই সেও জানে না কারণ তোমাদের অবস্থা তাহলে হবে ওই রকম অবস্থা কারণ তোমরাও তো আসলে দেখতেছি এরকম অবস্থা বইয়ের মধ্যে পাশে তোমার খাতা থাকতে হবে তুমি একটু ডেট লিখবা একটা খাতা তোমাকে প্যাথোলজির জন্য একটা খাতা তুমি তৈরিও করো না তাহলে তুমি কেমনে ভালো ই করবা কারণ আমরা তো এখানে ইনফরমেটিভ পরে গোলাপ বই তো অনেক আছে তুমি তো এটা দিয়ে পরীক্ষা পাস করতে পারবা না যারা কম পড়তে চাও শর্টকাট এই এই কথাগুলো তোমাকে নোট নিতে হবে বইতে সবই আছে একটু নোট নিতে হবে তাহলে তোমাকেও তোমারও ব্রেনটা এক্সারসাইজ হবে বারবার হার্টটা এক্সারসাইজ হবে সবই হয়ে যাবে ব্রেনটাও যে বললাম যে সেফ সেফ হতে থাকবে তখন তোমার এভাবে যদি একেবারে সব ছেড়ে দাও তাহলে কখনো সেভ করতে পারবা না একটু খাতা নিবা পাশে এবং ডেট লিখবা এই ডেটে ক্লাস হয়েছে এই অন্তত পক্ষে এই টপিকের নামগুলো লিখে দাও
পরে তুমি সেটা যখন পড়তে বসো আবার ওখানে ইনপুট দাও, ওই জায়গাটা ইনপুট দাও, কাগজ খালি রেখে যাবা, ওখানে ইনপুট দিতে থাকবা, তাহলে তোমার ব্রেনটা এক্সারসাইজ হবে, তোমার পড়ার জন্য তুমি অনেক রেডি হয়ে যাবা। এগুলো হচ্ছে টেকনিক, এগুলো হচ্ছে যারা তোমার তো ফাঁকি বাস মেনলি 5-10% ফাঁকি বাস, ফাঁকি বাসের জন্য এগুলো টেকনিক, পাস করার টেকনিক। তাহলে গেল প্রোটিনুরিয়ার কথায়, আমি চলে যাচ্ছি তাড়াতাড়ি কারণ আমার অনেক ক্লাস ও শেষের দিকে, অনেকগুলো পড়া বাকি রয়ে গেল। তারপরে বললাম না একটা ক্লাস নিয়ে আমি সারাদিন বলতে পারবো, এই জন্য তোমাদের যদি ভালো করে পড়া চাও তাহলে তোমরা এগুলো বললে হবে না যে আমার ওই ক্লাস বাকি আছে আমি আইটেম দিব, আইটেম তোমরা আইটেমের মতো শেষ করে ফেলবা বাস। পড়া কমাইতে হলে টিচারের সাথে কথা বলবা, আমার সাথে কথা বলবে টিচারকে, সে কিন্তু তোমরা একটা বেসিক পড়া পরে আইটেম দিয়ে দেবা। আইটেমের জন্য তোমাকে আটকে রাখলে আমি তোমাকে কাট ফাইনালে আবার আবার ঢুকতে পারছি। আচ্ছা তারপরে যাই, তাহলে প্রোটিনুরিয়া চলে গেল। এরপরে তাহলে গ্লুকোজের জন্য আমার টেস্টের নামটি আসলো, এই টেস্ট রিলেটেড কোয়েশ্চেন গুলো আমি একটু বলি। টেস্ট রিলেটেড কোয়েশ্চেন, ইউরিন কতটুকু দিব, কোন সলিউশন দিব, তাড়াতাড়ি ইউরিন কত ফুটা দিব, ইউরিন আগে দিব না সলিউশন আগে দিব, তারপরে এগুলো কিন্তু মানে এগুলো তুমি বেসিক্যালি আসলে কাজটা পারো কিনা, বেসিক্যালি কাজটা করতে জানো কিনা এটা অ্যাসেস করা, যে তুমি আসলে সিনসিয়ার ছিলা কিনা, ঠিক আছে। কারণ এই টেস্টটা আমরা কিন্তু প্র্যাকটিক্যালও দিব, অনেক সময় দেখা যায় প্র্যাকটিক্যালে সব লিখে ফেলছো সব করে ফেলছো কিন্তু কিচ্ছু বলতে পারো না ভাইবা বোর্ডে। ভাইবা বোর্ডে যদি এসে বলো তুমি ওখানে কি টেস্ট দিছিল, আমাকে বেনেডিক্ট টেস্ট দিছে, তাহলে একটু বলো, কিচ্ছু বলতে পারো না, তাহলে তুমি যে চুরি করলা, আমরাও যে তোমাদেরকে চুরি বিদ্যা শিখাইলাম সেটা তুমি সবই দেখা ফেললা, এরকম কোনো সিচুয়েশন যাতে না হয়, ঠিক আছে। তাহলে তুমি তোমার এই টেস্টের আন্ডারে ইউরিন আগে দিতে হয়, টেস্টটা একবার একটু পড়ে নিবা এবং তার থেকে কিছু নোট নিয়ে নিবা, প্রিন্সিপালটা কি সে বেনেডিক্ট সলিউশনের কালারটা কি এবং কি কারণে হয় কজ, এটা এই কন্ডিশনটা কি কারণে হয়, কাকে বলে কন্ডিশনটা, কি কারণে হয়, কোথায় হয়, ঠিক আছে। তাহলে এইটা ভালো করে তোমার একটু বই থেকে এটা পড়ে নিবা, ব্রেন ওয়ার্ক, এটা তোমাদের সারাদিন তো ওয়ার্ক কিছুই করতেছো না, এটা একদম জং ধরে গেছে তোমাদের। তারপরে হচ্ছে এরপরে আসো, এরপরে আমি আমি প্রোটিন কিটন বডি, কিটন বডি বেশি পাবো কখন পেতে পারি, আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস এক নম্বর কোয়েশ্চেন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে তাহলে পেতে পারি, ওখানে হাইপার গ্লাইসেমিয়ার কজ জিজ্ঞেস করবে, হাইপার গ্লাইসেমিয়া না সরি গ্লাইকোসোরিয়ার কজ চারটা। তারপরে গেল গা, তাহলে রুটিন এক্সামিনেশন শেষ, এর রুটিন এক্সামিনেশন এখনো শেষ করতে পারি নাই সরি, আরো কি আছে, এবার মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে আসি। মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে আমরা কি কি দেখি এটা তোমাদের পড়া রইলো, তোমরা এটা পড়ে আসবে আমি নেক্সট ক্লাসে। দেখো একটা ক্লাস যদি সুন্দর করে করতে চাও অনেক লাগবে, তোমাদের জন্য আমি অতটা টেনশন ফিল করি না কারণ তোমাদের ক্লাস মোটামুটি রেগুলার আসে, তো এটা আমাদের সমস্যা হয়ে যায় একদম না পড়ে, যাদেরকে ঠেলে ঠেলে আনতে হয় MBBS এ, এবং তাদেরকে তাহলে কি কি গতিতে পড়তে হবে, তারা অনেক গতিতে পড়তে গেলে আমি তোমাকে প্রোডাক্টিভ পড়া দিতে পারবো, তুমি না পড়লে কখনোই আমি তোমাকে প্রোডাক্টিভ পড়া দিতে পারবো না। এটা আমার জন্য কথা না, সব স্যারের জন্য আমার কথা, তোমরা সবসময় একটু পড়ে রাখবা, পড়াটাকে পড়ে রাখবা, তাহলে স্যারেরা পারবে, তুমি কোয়েশ্চেন করতে পারবা, তখন স্যারে বুঝবে যে না আমাকেও রেডি হয়ে আসতে হবে। আমরা কিন্তু অনেকে সব স্যারেরা কিন্তু এরকম হয় না, হয়তো আমার অন্য আমি কাউকে করার জন্য কিন্তু কেন, কারণ আমরা জানি আমার স্টুডেন্টকে আমি ওই বইয়ের স্লাইড শেয়ার করে দিলে পড়া হয়ে যাবে, তুমি আমাকে কি করাইতে পারো ঠিক করে লাইনে নিয়ে আসতে পারো, তোমারও কাজ আছে স্টুডেন্টের কাজ, তুমি একটু পড়ে নিলে তাহলে আমরা কিন্তু লাইন ঠিক হয়ে যেতাম, ঠিক আছে। আল্লাহ হাফেজ পরবর্তীতে ইনশাল্লাহ, হ্যাঁ ঠিক আছে, ক্লাস আইটেম দিয়ে দিবে, আমি কিন্তু আইটেমের ফলো আপ নিব। তাড়াতাড়ি 10 মিনিট পরে ফেলাম,
দশটা মিনিট এখানে বসে স্যারের কাছে, স্যারের কাছে একজন আইটেম দিলে আরেকজনও তো পরে ফেলতে পারে, এই পরে কি এত কষ্ট, এত লোড নিয়ে লাগে এগুলাকে, এত লোড নিয়ে শুধু শুধু কষ্ট করে ইয়ে করে ফেলতেছো কেন? লোড নেওয়ার তো কোনো কিছুই নাই, এগুলো নিয়ে তাড়াতাড়ি করবা সারা জীবন, এগুলো নিয়ে লোড নেওয়ার কিছু নাই, এখানে কোনো কিছুই লোডের না, কিন্তু তোমাদের সাহসটা কম আর সব জমায় রাখো, ওই যে বই থেকে পড়ে নিব, বই তো বিশাল পড়া, শুধু শুধু আমাদের থেকে নোট নিবা ও বই থেকে ওইটুকু পড়ে ফেলবা, বাস পড়া শেষ, পড়া ক্লাসের পরপরই পড়া।